পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিষমদের ঘটনায় আরও দুজনের মৃত্যু হল। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো আটজন। বর্ধমানের খাগড়াঘড় পূর্বপাড়ার বাসিন্দা 26 বছরের মীর মেহবুব এবং 28 বছরের বাপন শেখ এই দুজন ওই দিন বর্ধমান কলেজ মোড় এলাকায় একটি খাবার হোটেলে মদ খেয়েছিলেন বলে পরিবারের দাবি। মদ খাওয়ার পরই তারা অসুস্থ হয়ে পড়েন বলে পারিবারিক সূত্রে জানা যায়। এর মধ্যে মীর মেহবুবকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, বাপন শেখকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন দুজনেরই মৃত্যু হয়। এ ব্যাপারে আবগারি দপ্তর ও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন খাগড়াগড়ের বাসিন্দারা। মদ পান করার পর আমাদের কিছু বলে না, আমার বাবাও জানে কোথায় কী খাচ্ছে না খাচ্ছে, আমাদের দেখাতে সম্ভব না। দিয়ে ওকে সকালবেলা 10টার মধ্যে খুব জ্বর এসছে, তখন আমি বললাম যে কী ব্যাপারে এরকম বমি বমি করছে, জ্বর এসছে। এরকম 4টের সময় আসলে এমনি হয়েছে কিছু, তখন আমরা গণেশ হোটেলে মদ খেয়েছি, মাতারা হোটেলে মদ খেয়েছি, ওর নাম গণেশের নামে হোটেলে মদ খেয়েছি। তখন আমরা সঙ্গে সঙ্গে ওকে প্রাইভেট ডাক্তার নিয়ে গেছি, বলছে আমি চোখে অন্ধকার দেখছি, চোখে কি দেখতে পাচ্ছি এবং আমার এই চোখে যন্ত্রণা করছে, তখন কিডনিটা মানে আস্তে আস্তে অ্যাটাক করছে। এরকম ডাক্তারবাবু বলে জান পাবো হাসপাতালে, আমার যথাযথ হাসপাতালে যোগাযোগ করলাম, হাসপাতালে ভর্তি করলাম। আইসি সাহেবকে বললাম যে এরকম ব্যাপার, পেশেন্ট খুব খারাপ হয়ে গেছে, আমাদের কোনো আইসি রুম আছে ঠিক করে, বললো না একটু সুস্থ আছে, ওনাকে কিছু করাতে হবে না, বাপ্পা ছিল, বাপ্পাকে নিয়ে গেলো আইসি রুম। কজন মিলে খেলে খেয়েছিল? দুজনে মিলে, বাপ্পা আর বাপন। বাপ্পা আর বাপন দুই কি বন্ধু? দুটো দুজনই বন্ধু, বন্ধু ওই পাশে বাড়ি একসাথে। আপনি কার বাবা? আমি বাপনের বাবা। বাপনের বাবা তো এরকম হলো, অ্যালকোহল খেয়েই হলো। অ্যালকোহলটা তুলে দেওয়া হোক, মদটা তুলে দেওয়াই হোক, অনেকে সংসার ভাঙছে, অনেকে অনেক কিছু হচ্ছে, অনেকে ছেলে যাচ্ছে, এখনো যাবে হসপিটালে, এরকম কত পাশে আছে, একই জিনিস হয়েছে, একই মদ খেয়ে হয়েছে, ওই দোকানটা থেকেই মদ খেয়ে হয়েছে, অনেকে আছে এখন। সব সিরিয়াস পেশেন্ট, কেউ বাঁচবে না এটা শিওর। ফার্স্টে এরকম সবারই একটু করে সিমটমগুলো দেখা যাচ্ছে যে এরকম হচ্ছে, তারপরে সব এরকমই শেষে এরকমই দাঁড়াবে। আপনার নাম? নেহা খাতুন। আপনি কে হন? আমি বোন হন, বাপ্পার বোন। মামাই তো বলছে মদকে মরেছে। মদকে মরেছে, কখন মরেছে বলুন। বলুন। ঘটনা ঘটেছিল কলেজ মোড়ে গণেশের দোকানে, আপনার তারামা হোটেলে। সে তারা দুজন নেশা করতে যায়, বাপ্পা শেখ বাপ্পা আর হচ্ছে বাপন শেখ বাপন, দুজন নেশা করতে গিয়ে ওইখানে বিষাক্ত মদে তাদের মৃত্যু হয়। ওখান থেকে মদ খেয়েছিল? হ্যাঁ, ওখান থেকে মদ খেয়েছিল। এরপরে পুলিশ এখনও পর্যন্ত আমাদের কিছু জানাননি, কারণ হচ্ছে একটা হেলমেট যদি আমরা না ব্যবহার করি তাহলে আমাদেরকে পুলিশ ধরে একটা স্টেপ নিচ্ছে, আর এদের মদের কোনো লাইসেন্স নেই, কোনো কিছু নেই, তারপরে পুলিশদের কোনো আবগারি দপ্তরে কোনো ইয়ে নেই। অসুস্থ বোধ করছিল, আপনার শ্বাসকষ্ট হচ্ছিল, তারপরে আমরা হাসপাতালে নিয়ে যাই, হাসপাতালে নিয়ে গিয়ে একদিন থাকার পরে তারা তাদের দুজনে মৃত্যু হয়। শেখ বাপ্পা আর শেখ বাপন। আমরা কি চাই? এর তদন্ত, এই তদন্ত চাই। এটা তো দুজন নয়, আরও তো অনেকেই মারা গেছেন, আরও অনেক অনেকজনই গেছে, মদ থেকেই হচ্ছে, অ্যালকোহল থেকেই। ডাক্তারবাবুরা বললেন কেউ অ্যালকোহল থেকেই এটা এসছে এফেক্টটা। কজন মারা গেছে? একই বাড়িতে? এটা কোন এলাকা? তার মানে এই খাগড়াগড় এলাকায় কোনো ঈদ কোনো কেউ মানাচ্ছে না এখন? স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ ফিরোজ জানান, ওই হোটেলের মদ খেয়েই মৃত্যু হয়েছে খাগড়াগড়ের দুই বাসিন্দার। ছিলাম যে শুনলাম মদ খেয়ে, গণেশের হোটেলে মদ খেয়ে
এই জিনিসটা ঘটেছে আমাদের পাড়ার দুটো ছেলে, আরও শুনছি বাতানপাড়া আছে, আরও শুনছি অনেক রকম অনেক জায়গায় ছেলেছে। আমাদের পাড়ার যে দুটো ছেলেকে সেই ছেলে দুটোকেই আমরা ব্যস্ত জানাচ্ছি, আমরা ছুটে ছাড়ে ভর্তি করেছি। তো ঘটনা হচ্ছে যে ঘটনা ঘটেছে গণেশের দোকানে মদ খেয়ে হয়েছে ঘটনা। কী মনে হচ্ছে যে মদ খেয়ে মদের মধ্যে কিছু ছিল? তো মদের মধ্যে নিশ্চয়ই কিছু ছিল, এফএস ডেট ছিল, ডেট পেরিয়ে গিয়েছে, সেই মদকে দিয়েছে ওরা, দিয়ে খেয়েছে। ভাতের হোটেলে মদ পাই যেতে এটা অবাক কাণ্ড হয়ে বিশাল। যেটা খাবার হোটেল, খাবার হোটেলের জায়গা, খাবার হোটেল থাকা উচিত, এটা মদ কেন কী হবে? প্রশাসনকে এটা এলাকার হচ্ছে এলাকার মানুষ, এলাকা যেটা মারা গেছে তারা প্রশাসনকে জানাবে বিষয়টা, সবাই মিলে আমরাও যাবো, আমিও পঞ্চায়েত সদস্য, আমিও যাবো দরকারের সঙ্গে যাবো। না সেটা তো প্রশাসন আমাকে তো কিছু বলে না, আর প্রশাসন আমার এই বিষয় নিয়ে কথা হয় না। তো আমার হবে আত্মীয় সমস্যা পাওয়া যাক সরকারের কাছ থেকে, এটা আমরা চাই, খুবই গরিব মানুষ, যেন কিছু হেল্প পাওয়া যায় সরকার থেকে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।